আসসালামু আলাইকুম। চলতি বছরেও হজ যাত্রীদের জন্য করোনা টিকা বাধ্যতামূলক করেছে সৌদি আরবের সরকার ও হজ বিষয়ক মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী প্রত্যেক হজযাত্রীকে হজের আবেদনের অন্তত 10 দিন আগে করোনা টিকার ডোজ নিতে হবে এবং আবেদনপত্রের সঙ্গে টিকা সনদের অনুলিপি যুক্ত করতে হবে। 2023 সালে হজযাত্রীদের জন্য করোনা টিকার সনদ বাধ্যতামূলক করা হবে কিনা ইমেইলের মাধ্যমে সৌদি আরবের হজ ও উমরা মন্ত্রণালয়কে প্রশ্ন করেছিল আমিরাত ভিত্তিক সংবাদ মাধ্যম গলোব নিউজ। জবাবে বৃহস্পতিবার মন্ত্রণালয়ের টুইট অ্যাকাউন্ট থেকে জানানো হয়েছে এসব তথ্য। মন্ত্রণালয়ের টুইট বার্তায় বলা হয়েছে আবেদনপত্রের সঙ্গে টিকা সনদের অনুলিপি যুক্ত করতে হবে। কোনো আবেদনকারী যদি তা না করে তাহলে তাকে হজের অনুমোদন দেওয়া হবে না। চাঁদ দেখার সাপেক্ষে চলতি বছরের 27 জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে। এবছরে হজের জন্য যারা আবেদন করেছে তাদের আবেদনপত্র যাচাই বাছাইয়ের কাজ শুরু হবে 5 মে আরবি শাওয়াল মাসের 15 তারিখ থেকে। ইসলাম ধর্মের পঞ্চম স্তম্ভ একটির নাম হচ্ছে হজ। প্রত্যেক সমর্থনবান মুসলমান নরনারীর জন্য জীবনে অন্তত একবার হজ পালন করা আবশ্যিক। প্রতি বছরে বিশ্বের বিভিন্ন দেশ থেকে লক্ষ লক্ষ মুসল্লি হজ পালন করার জন্য সৌদি আরবে যান। তবে করোনা মহামারীর প্রথম বছর 2020 সালে সীমান্ত ও অভ্যন্তরীণ বিধিনিষেধ থাকার কারণে হজের নিষেধাজ্ঞা দেয় সৌদি আরব। সরকারের বিশেষ অনুমতি নিয়ে ওই বছরে সৌদি অতি অল্প সংখ্যক মানুষ নিয়ে পবিত্র হজ পালন করেছে। পরের বছর 2021 সালে কেবলমাত্র নিজ দেশের নাগরিকদের জন্য হজ করার অনুমতি দিয়েছিল সৌদি আরব। তবে সেই অনুমোদনে বলা হয়েছিল যেসব নাগরিক করোনা টিকার 2টি ডোজ সম্পূর্ণ করেছে কেবল তারাই হজ পালন করতে পারবেন। তারপরে 2022 সালে সীমান্ত বিধিনিষেধ শিথিল করেছিল এবং বিদেশি মুসলমানদের জন্য হজ করার অনুমোদন দিয়েছিল সৌদি সরকার। তবে ওই বছরেও টিকার বাধ্যবাধকতা জারি করেছিল সৌদি আরব। আর সেরকমই চলতি বছরে করোনা টিকার বাধ্যবাধকতা জারি করেছে সৌদি সরকার। প্রত্যেক হজযাত্রীকে করোনা টিকার ডোজ নিতে হবে এবং তার সনদপত্র আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করে তা জমা দিতে হবে। তা না হলে হজের আবেদন বাতিল বলে গণ্য হবে।